ইস্কোর নেতা গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেন অনুসারীরা সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব সাকিব শাহবাগে এখন কেমন পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন নেন্সি সনাতন ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস তাকে আসলে বিমানবন্দর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করার পরে কিন্তু তার যে ভক্ত সমর্থক রয়েছে তারা রাজধানীর শাহবাগ মোর অবরোধ করার চেষ্টা করেছিল কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং শিক্ষার্থী এই শাহবাগ ছেড়ে পালিয়ে যায় এবং তারা কিন্তু এখন আসলে শাহবাগ মোড়ে নেই শাহবাগের আশেপাশের এলাকাগুলোতে তারা অবস্থান নিয়েছেন এবং এই শাহবাগের এই পুরো এরিয়া জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে পাশাপাশি শিক্ষার্থী জনতাও কিন্তু আসলে তারা সতর্ক অবস্থানে রয়েছে পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ রাজু ভাস্কর্যের সামনে তারা আসলে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করছেন তবে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো বাধা আমরা লক্ষ্য করিনি এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং শিক্ষার্থী জনতা যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছেন যে আসলে সনাতন ধর্মাবলম্বীদের একজন নেতাকে আটক করার অজুহাত দেখিয়ে ছাত্রলীগ কিংবা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের উদ্দেশ্যে কেউ জড়ো হতে পারে বলে তারা আশঙ্কা করছিলেন এবং সেই আশঙ্কা থেকে তারা এখানে যারা জড়ো হচ্ছিলেন তাদেরকে আসলে নিরাপদে সরিয়ে দিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সনাতন ধর্মাবলম্বী নেতা চিন্ময় কৃষ্ণ দাস তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং এই ডিবি অফিসের সামনেও কিন্তু আসলে বিপুল পরিমাণ তার ভক্ত সমর্থকের উপস্থিতি রয়েছে বলে আমরা খবর পেয়েছি আপনি জানেন যে এই চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহিতার একটি মামলা করা হয়েছে কয়েকদিন আগেই আসলে সেখানে একটি বড় সমাবেশ করেছিল সনাতন ধর্মাবলম্বীরা এবং সেই সমাবেশে রাষ্ট্রদোহিতার একটি মামলা হয়েছিল সেই মামলার কারণেই কিন্তু আজকে যখন চিনময় কৃষ্ণ দাস রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন তাকে আসলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে এরপরেই আসলে তার ভক্ত সমর্থকদের একটি অংশ বিক্ষোভ করার চেষ্টা করে এখন পর্যন্ত শাহবাগ অঞ্চলে কোনো বিক্ষোভকারীকে আমরা দেখছি না কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং শিক্ষার্থী জন্য তার শাহবাগে সতর্ক অবস্থানে রয়েছে এবং সনাতন ধর্ম একটি অংশ তারা রাজী ভাস্কর্য অবস্থান নিয়েছে তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা শাহবাগ থেকে সর্বশেষ তথ্য নেন্সি সাকিব আপনাকে ধন্যবাদ দর্শক আহ শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব